বর্ষা এসে গেলেও দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির দেখা নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত দক্ষিণবঙ্গে ছিটে ফোঁটা বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হবে, কারণ দক্ষিণে দুর্বল মৌসুমি বায়ু, তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে, শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা। বন্যা বিধ্বস্ত অসম, জলের তলায় 34টি জেলা, মৃত্যু হয়েছে বহু মানুষের, গৃহহীন বহু মানুষ। আর এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আকাশপথে বন্যা কবলিত শিলচরের একাধিক এলাকা ঘুরে দেখেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার সঙ্গে ছিলেন শিলচরের সাংসদ রাজদীপ রায়, কাছাড়ের পুলিশ সুপার ও রাজ্য সরকারের শীর্ষ প্রশাসনিক কর্তারা। বিপর্যস্ত মানুষদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে শিলচরে দুর্গতদের কাছে হেলিকপ্টারে পৌঁছে দেওয়া হয় খাবার, পানীয় জলের বোতল ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী। বন্যায় ক্ষতি হয়েছে অসমের নগাঁও জেলার একাধিক অঞ্চল, ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন অনেকে। বুধবার জেলার তেমনই এক ত্রাণ শিবির কুলাগুড়ি হাইস্কুল পরিদর্শন করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। দুর্গতদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন তিনি। বৃষ্টি থেমেছে, কিন্তু উদ্বেগ কাটছে না মানুষের। চিন্তার কারণ ভাঙন, নদী গর্ভে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা চাষের জমি, কলা বাগান। এ ছবি কোচবিহারের তুফানগঞ্জ ও মাথাভাঙার কয়েকটি গ্রামে। বর্ষার শুরুতেই প্রবল বৃষ্টিতে ভেসেছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। দুদিন হলো বৃষ্টি থেমেছে, নদীর জলও কমতে শুরু করেছে, আর এতেই দেখা দিয়েছে নতুন বিপদ। তোর্ষা নদী ভাঙনের কবলে পড়েছে তুফানগঞ্জের বলরামপুর 1 নম্বর পঞ্চায়েত এলাকা। এতেই দিশাহারা হয়ে প্রশাসনকে দুষছেন গ্রামবাসীরা। কারিগরদের সব বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে, আমরা এখন থাকার কোনো ব্যবস্থা নাই। বিডিও আইছিল আর প্রধান আইছিল, না কিছু সাহায্য করে নাই। পথের ভিখারি হয়ে গেলেন, জায়গা জমি ওই যে পাট ঠাট সব ভাইজা গেল, আমরা কি করে খাবো এখন? পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার এলাকা পরিদর্শন করেন বিডিও সহ প্রশাসনের আধিকারিকরা। একই ছবি মাথাভাঙার জোর 5 গ্রাম পঞ্চায়েত এলাকাতেও। এখানে ধরলা নদীর ভাঙনে ঘরবাড়ি হারানোর মুখে স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন সময় আমরা বিভিন্ন দপ্তরে গিয়ে এই সমস্যার কথা বলি। 2016 সাল থেকে আজ অবধি প্রশাসন থেকে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এইভাবে যদি ভাঙতেই থাকে আর যদি কোনো পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে এত এলাকার মানুষ এখানে ভবিষ্যতে হয়তো থাকতেই পারবে না। 16 সাল থেকে আমরা এটা দৌড়াদৌড়ি করছি, কিন্তু আমরা অনেক দূর পৌঁছেছি বটে, কিন্তু পৌঁছানোর পরেও আমাদের কোনো কাজ হচ্ছে না। ইরিগেশন অফিস থেকে এসে ছোট করে একটা বাঁধ দিয়ে গেছে, ওই বাঁধে তো কোনো কাজই হয় না। এই নিয়ে জেলা সেচ দপ্তরের নির্বাহী বাস্তুকার জানিয়েছেন, জেলার 350 কিলোমিটার নদী বাঁধের বড় কোনো ক্ষতি হয়নি। যেসব অসংরক্ষিত এলাকায় ভাঙন শুরু হয়েছে সেখানে বাঁধ তৈরির জন্য প্রকল্প জমা পড়েছে, অর্থ বরাদ্দ হলে কাজ শুরু হবে। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার।